দিন রাত ট্রাক্টরে দৌড়াতে রাস্তা জুড়ে পড়ে কাদামাটি, এলাকা ভরছে ধুলোয় নাজেহাল এলাকাবাসী। আর তা নিয়ে আজ শনিবারের সকাল থেকে উত্তেজনা ছড়ালো দাসপুরের পীরতলা এলাকায়। উত্তেজিত এলাকাবাসী এই অভিযোগেই দাসপুরের পীরতলা থেকে রশিকগঞ্জ যাওয়ার রাস্তা অবরোধ করে আটকে দিল ট্রাক্টরদের। গ্রামবাসীদের অভিযোগ, ওই এলাকায় বেশ কয়েকটি পুকুর থেকে মাটি তোলার কাজ চলছে, সেই মাটি ট্রাক্টরে করে গ্রামের বাইরে চলে যাচ্ছে, আর তার জেরেই তাদের চলাচলের একমাত্র এই রাস্তার হাল বেহাল হচ্ছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। দাসপুর থেকে সন্তু বেরার রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। আমি বলতে চাচ্ছি উভয়ের ক্ষতি না হয়, আপনি পরে দুবার সারাদিনে দুবার জল দিতে হবে, এখন থেকে জলটা দিলে না তাহলে মানে সাদা হবে, খারাপ হচ্ছেই হচ্ছে, আমাদের ট্যাক্সের পয়সায় রাস্তা যে যা খুশি করে যাচ্ছে। আমার ব্যক্তিগত কাজের সময় যদি বলি বালি এক গাড়ি নিয়ে যাবো, তখন বলছি এত টাকা দিতে হবে, একটা ইন নিয়ে যাবো, তখন বলছি এরকম দিতে হবে, শুধু তাই না, সমস্যা বলতে কাল থেকে এই গাড়ি করে এতগুলি ট্রাক্টর পরপর সব মাল বয়ে নিয়ে যাচ্ছে। আমাদের এই মাল বয়ে নিয়ে যাওয়া বা মাটি বয়ে নিয়ে যাওয়া নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই, আমাদের কমপ্লেন হচ্ছে এত ধুলোবালি উঠছে যাতে করে আমাদের বিজনেসের জন্য খুব এফেক্টিভ পড়ে যাচ্ছে, জিনিসপত্র যে আমাদের দোকানের মধ্যে যাওয়া সব জিনিসপত্র আছে সব ধুলাই ভর্তি হয়ে যাচ্ছে। কি চাইছেন? আমরা চাইছি যাতে করে যে এখানে কাজ হোক কিন্তু যেন জল টল টাইম মতো দিয়ে যাতে করে ধুলাটা না উড়ে সেই জিনিসটার দিকে দক্ষ করা হয়, তার কারণ এমনি এখন করোনা করোনা সিজন চলছে, তার সাথে সাথে শ্বাসকষ্ট তো এতে বেশি করে হচ্ছে। আপনার নাম? আমার নাম সুশান্ত বেনুয়া, আমার এখানে পার্লার আছে, আমার দোকানের নাম গ্যালাক্সি জেন্টস পার্লার। আমাদের দেখাতে হবে।